নমস্কার বন্ধুরা যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম পায়খানার অসুবিধা আমাদের এখন ঘরে ঘরে প্রত্যেকটি সদস্যের হয়ে গেছে তাই ওষুধ খাওয়ার পর যতক্ষণ ততক্ষণেরই ওষুধের অ্যাকশান কেটে গেলেই পায়খানার অসুবিধা শরীরে লেগেই থাকছে আর এই পায়খানার অসুবিধা শরীরে লেগে থাকবার দরুন আমাদের গ্যাস বদহজম অ্যাসিডিটি এইসব রয়েই যাচ্ছে ওজন বৃদ্ধি পাচ্ছে আর রক্তেরও সমস্যা রয়েই যাচ্ছে তো বন্ধুরা আজকে প্রাকৃতিক উপায়ে আপনাদের আমি একটি ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিওতে আপনারা একটি খাবার তৈরি করার মধ্য দিয়ে দেখতে পাবেন এই খাবারটি খেলে আপনাদের শরীরে রক্ত পরিষ্কার করবে তার সাথে সাথে পায়খানার সমস্যা দূর হবে এবং গ্যাস অম্বল বদজম কোনোটাই হবে না এতক্ষণ দেখছিলেন বিভিন্ন রকম পাতা আমি তুলছিলাম প্রথমে আপনাদের আমি বলি এটি হলো কুলেখাড়া কুলেখাড়া শাক যা আমাদের রক্তাল্পতা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে তো ভালোভাবে কুলেখাড়ার এই পাতাকে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে এই দেখুন কুলেখাড়ার ছোটোখাটো যে ডাঁটাগুলো ওগুলোকেও বাদ দেব না কিন্তু বড় বড় যে ডাঁটা থাকে তাতে কাঁটা হয়ে যাবার সম্ভাবনা থাকে তো আপনারা এই কাঁটাকে অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবেন এই জায়গায় কাঁটা বেরিয়ে থাকে এখন আমি কচি কচি ডগ দেখে তুলে নিয়েছি কুলে খাড়া আমাদের শরীরে গিয়ে ওষুধের মতো কাজ করে রক্ত পরিষ্কারে এ বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং রক্ত হতেও সাহায্য করে এরপর আমি আলাদা আলাদাভাবে তিন রকমের পাতা ধুয়ে আপনাদের দেখাবো এই হল বন্ধুরা গাঁদাল পাতা এটা তো রক্ত পরিষ্কারে সাহায্য করে পেট পরিষ্কারে সাহায্য করে এর ভূমিকা তো বলেও শেষ করা যাবে না এই গাঁদাল পাতা নিয়ে অনেক ভিডিও আমি আগে আপলোড করেছি কীভাবে ঝোল করবেন কীভাবে বড়া করবেন এমনকি বাত সারাতে সাহায্য করে এই গাঁদাল পাতা হ্যাঁ বন্ধুরা এই গাঁদাল পাতা আপনারা খেতে পারেন এর গন্ধটা একটু উৎকট হলেও এটা খেতে অসাধারণ লাগে যেভাবে খুশি আপনারা খেতে পারেন আজকে দুটো রেসিপি আপনাদের আমি দেখাবো এক ধরনের চা তৈরি করে দেখাবো আর এক ধরনের আপনাদের আমি বাটি প্রস্তুত করে দেখাবো তো এখন দেখুন থানকুনি পাতা থানকুনি পাতা আমরা যদি খাই আমাদের আমাশা চিরদিনের মতো সেরে যায় পেটের অসুখ বলে কিছু থাকে না থানকুনি পাতা সহজেই মেলে না বলে শহর শহরের মানুষেরা থানকুনির বড়ি ব্যবহার করে থাকেন এই থানকুনি পাতা প্রতিদিন মুখ ধোয়ার পর সকালবেলা খালি পেটে চিবিয়ে খেলে সত্যি সত্যি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে পেটে কোনো অসুখ হয় না তাহলে চলুন এই তিন রকমের পাতাকে আমি ভালোভাবে বেটে নেব দেখুন এই বেটে নেবার জন্য আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি এই দেখুন এর সাথে আরও বেশ কিছু জিনিস দেব আপনারা দেখতে থাকুন একেবারে একটি ডাঁটাও আমি বাদ দিয়ে সব সহ আমি নিয়ে নিচ্ছি খুব ভালো হয় যদি আপনারা কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দেন জিরে দিয়ে দেন গোটা জিরেটা আমি এখানে ব্যবহার করলাম না আমি এখানে ব্যবহার করলাম সাদা তিল যা পেটের বর্জ্য পদার্থকে বের করতে সাহায্য করে এরপর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম ভালো স্বাদ আসবার জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন চলুন বন্ধুরা এরপর এটা দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে একেবারে একটু জল দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এরপর এটা আমি বাটি তৈরি করে দেখাব বাটিতে করতে পারেন কড়াইয়ে করতে পারেন যে কোনো পাত্রে এটা আপনি তৈরি করতে পারেন লাগবে এক চিমটি লবণ এক চামচ সরিষার তেল বাটিতে ভালোভাবে সরিষার তেলটাকে দিয়ে দেন তাহলে এটা তৈরি করতে অসুবিধা হবে না দেখুন আমি জলসহ এটা ভালোভাবে রেডি করে নিলাম এরপর আমি গ্যাস অন করে চাপিয়ে দিয়েছি একটু বয়েলড ডেলেই আপনারা দেখতে পাবেন আমি আপনাদের বলে দেব যে এটা আপনাদের কেমন অবস্থায় নামাতে হবে জাস্ট একটু লবণ দিয়ে দিন এটা হয়ে গেলেই আমি আরও একটা রেসিপিতে চলে যাব যেটা আপনারা সহজেই বানিয়ে খেতে পারবেন এই দেখুন বন্ধুরা এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকুন গ্যাসের ফ্লেমকে বাড়াতে থাকুন কমাতে থাকুন খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু জ্বলে যেতে পারে তাই একটু গ্যাসটা কম করে দিয়েছি আমি এরপর নাড়তে থাকুন বন্ধুরা এই বাটিটা খেতে খুবই সুন্দর লাগে এর সাথে আপনি জিরে বাটা দিতে পারেন জিরে গুঁড়া দিতে পারেন যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন এই দেখুন বাটিটা তৈরি হয়ে গেছে একটুও লাগছে না এরপর এটা আপনি ভাতে মাখিয়ে খেতে পারেন চলুন আমি নেক্সট রেসিপিতে চলে আসি এই হলো আমলা অর্থাৎ আমলুকি যা আমাদের গ্যাস দূরীকরণে সাহায্য করে আর আমলাতে রয়েছে ভিটামিন সি কাঁচা আমলকি না পেলে আপনি যে কোনো দশকর্মা ভাণ্ডারে যেখানে আমরা পুজোর সামগ্রী কিনি সেইখানে আপনি পেয়ে যাবেন শুকনো আমলকি শুকনো আমলকিও আপনি ব্যবহার করতে পারেন কাঁচা আমলকি খাওয়া মুখে মাখা চুলে মাখা সব কাজেই লাগে পেটের যাবতীয় রোগকে দূর করে এক কাপের একটু বেশি জল দিয়েছি জলটা গ্যাস অন করে গরম করতে দিয়েছি কেটে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম জোয়ান প্যাকেট জোয়ান ব্যবহার করবেন এক চামচের মতো গোটা জোয়ান এক চামচের মতো মৌরি এবং হাফ চামচের মতো ধনে দিয়ে দিলাম এরপর এক চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে এরপর আপনি এটাকে নাড়াতে থাকুন আমরা এমনি এই চাটা প্রস্তুত করে খেতে পারি আমাদের পেটের সমস্ত বর্জ্য পদার্থকে নামিয়ে নিতে সাহায্য করবে এই হালকা গরম গরম আপনি ছেকে বিট লবণ দিয়ে কাগজিলেবুর রস দিয়ে খেতে পারেন কিংবা যদি কিছুই সহ্য না হয় আপনারা এমনিই খেতে পারেন এটা রেখে দেব পরে আরও একবার যখন চা বানাবো তখন চায়ে দিয়ে দেব বিনা চিনির এই ওষুধি গুণসম্পন্ন চা বন্ধুরা আপনারা খেলে আপনাদের উপকার হবেই এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি বন্ধুরা পেটের সমস্ত রকমের বর্জ্য পদার্থকে বের করে দিতে সাহায্য করে এই হলো ভাত বন্ধুরা এই শুকনো ভাতে আপনি এই সুন্দর এই বাটিটা প্রস্তুত করে ভাতের সাহায্যে মাখিয়ে খেতে পারবেন ভাতের সঙ্গে মাখিয়ে খেতে এটা খুব যে খারাপ লাগে তাও না আপনারা এটা কাঁচা লঙ্কার সরষের তেল দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই আমি দিয়েছি তো বন্ধুরা এই ভিডিও অবশ্যই আপনারা কাজে লাগান ভালো লাগলে লাইক করবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ